মহারাজা ক্ষিতিশচন্দ্র রায় বাড়িটির নাম রাখেন নদিয়া হাউস। ১৯১২ সালে মুচিপাড়ার ৮ নম্বর মধুসূদন গুপ্ত লেনের বাসিন্দা তথা কলকাতা হাইকোর্টের বিখ্যাত আইনজীবী সুরেন্দ্রনাথ মতিলাল এই বাড়িটি কেনেন। সুরেন্দ্রনাথের কন্যা সরজুবালা দেবীর সঙ্গে ঢাকার বিখ্যাত ভাওয়াল রাজ পরিবারের বড়কুমার রণেন্দ্র নারায়ণ রায়ের বিবাহ হয়। বর্তমানের এই বাড়িটিকে ১৯২৬ সালে পুনর্নির্মাণ করা হয় এবং ১৯৪৮ সাল পর্যন্ত এই বাড়িটির মালিক ছিলেন ভাওয়ালের বড়রানী তথা সুরেন্দ্রনাথের কন্যা সরজুবালা দেবী। প্রসঙ্গত, ভাওয়াল পরিবারেরই মেজকুমার রমেন্দ্র নারায়ণ রায়ের আকস্মিক মৃত্যু এবং মৃত্যুর ১১ বছর পরে তাঁরই মতো দেখতে এক সন্ন্যাসীর আবির্ভাবকে ঘিরে শুরু হয় বিখ্যাত ভাওয়াল সন্ন্যাসী মামলা। ইতিহাস বলছে, সেই সন্ন্যাসী রাজা রমেন্দ্র নারায়ণ রায় ১৯২৪ থেকে এই বাড়িতেই অনেক দিন থেকেছেন। ১৯৪০ সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশ সরকার এই বাড়িটি অধিগ্রহণ করে এবং সেন্ট্রাল এজি হাসপাতাল বাড়িটি ভাড়া নেয়। ১৯৪৮ সালে এই বাড়িটি কলকাতা পুলিশের আওতায় আসে। ১৯৬৬ সালে বাড়িটিতে কলকাতা পুলিশের ৮টি কোয়ার্টার তৈরি হয় এবং ট্রাফিক পুলিশদের ট্রেনিং স্কুল ও রেশনিং ব্যবস্থা ও কনস্টেবলদের থাকার জায়গা তৈরির পরিকল্পনা করা হয়। বাড়িটির সামনের ফাঁকা জায়গায় কলকাতা পুলিশের গাড়ির গ্যারাজ, ওয়ার্কশপ ও গোডাউন তৈরি হয়। ১৯৭২ সালে কলকাতা পুলিশ বাড়িটি সম্পূর্ণভাবে অধিগ্রহণ করে। ১৯৭৩ সালে এই বাড়িতে কলকাতা পুলিশের ওয়্যারলেস বিভাগের সদর দপ্তর স্থাপিত হয়। সময়ের সঙ্গে সঙ্গে এই ঐতিহাসিক বাড়িটিতে জীর্ণতার ছোঁয়া লেগেছে, সেই কারণেই ২০০৪ সালে প্রস্তাব এসেছিল নতুন যুগের সঙ্গে তাল মিলিয়ে পুরনো বাড়িটি ভেঙে তার জায়গায় ঝাঁ চকচকে বহুতল তোলার। কিন্তু শেষ পর্যন্ত ইতিহাসেরই জয় হয়। কলকাতা পুলিশেরই একাংশের বিরোধিতায় বাড়িটি না ভাঙার সিদ্ধান্ত নেওয়া হয়। তার বদলে মূল বাড়িটির পাশে বর্তমান ওয়্যারলেস বিভাগের বহুতল বাড়িটি তৈরি করা হয়। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় ২০১২ সালে ঐতিহাসিক এই বাড়িটিকে না ভেঙে বাড়িটির মূল নকশা অক্ষুণ্ণ রেখেই বাড়িটির সংস্কারের কাজ শুরু হয়।
বর্তমানে এই বাড়িটিতে একটি মিউজিয়াম ও লাইব্রেরি এবং ক্যাফেটেরিয়া তৈরি করা হয়েছে, যা খুব শীঘ্রই জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। মাননীয় মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঐকান্তিক ইচ্ছায় এই 112 নম্বর রিপন স্ট্রিটের বাড়িটি সাধারণ মানুষ এবং কলকাতা পুলিশের মেলবন্ধনের একটি গুরুত্বপূর্ণ সেতু হয়ে উঠতে চলেছে। আর এইভাবেই শুরু হলো এক নতুন ইতিহাস। এই শহরের আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি ইতিহাস সংরক্ষণেও ব্রতী হল কলকাতা পুলিশ।